নমস্কার ঠিক রাত 9টা মানে দিনে বাছাই করা খবরগুলো আপনার সামনে পেজ ওয়ানে আমি অনুষ্কা রয়েছে আপনার সঙ্গে আর আমি রয়েছে পূজা এবং আজ দিনভর যেরকম গত দু তিন দিন ধরে যে সমস্যার মুখে পড়ছেন সাধারণ মানুষ এবং তাই নিয়ে রীতিমতো রাজনীতির পারদ চড়ছে আমরা দেখছি যে এই নোট ভোগান্তি নিয়ে মুখ খুলছেন বিরোধীরা মমতা বন্দ্যোপাধ্যায় অনুসারে আমরা দেখেছি তিনি রীতিমতো কেন্দ্রকে তোপ দেখেছেন এবং মমতার সঙ্গে কথা হয়েছে ইয়েচুরির আগামীকালই বৈঠকে অবিজেপি দলগুলি কংগ্রেস সিপিএম এর সঙ্গে বৈঠকে বসছে তৃণমূল এ নিয়ে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের চিফ রিপোর্টার রজত শুভ্র মুগটি রজত দেখো আমরা আমাদের কাছে যে খবরটা রয়েছে যে এই ডিমনিটাইজেশন বা টাকা বাতিলকে কেন্দ্র করে যে বিরোধীদের রাজনৈতিক ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা মমতা ব্যানার্জি যেটা উদ্যোগ নিয়েছেন মমতা ব্যানার্জি আমরা গত দু তিন দিন ধরেই দেখে যাচ্ছি যে তিনি বিরোধী শক্তিকে একটা এক জায়গায় এক প্ল্যাটফর্মে আনার চেষ্টা করছেন এবং তিনি আজকে সীতারাম ইয়েচুরির সঙ্গে নিজে কথা বলেছেন তার মাঝখানে একটা গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট ঘটে গেছে যে আগামীকাল বিকেল 4টার সময় একই সঙ্গে বৈঠক করবে কংগ্রেস বামফ্রন্ট এবং তৃণমূল কংগ্রেস মূলত কংগ্রেসের এটা উদ্যোগ নেওয়া হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে মল্লিকার্জুন খার্গে তিনি নিজে ফোন করেছিলেন তৃণমূল কংগ্রেস সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেস অ্যাসিওর করেছে তারা এই বৈঠকে থাকবেন এবং এত যতদূর আমরা খবর পাচ্ছি যে সিপিএম এর পক্ষ থেকেও এই বৈঠকে যোগ দিতে তারাও রাজি হয়েছেন দিল্লির বুকে দাঁড়িয়ে কালকে সবার প্রথমে তৃণমূল কংগ্রেস কংগ্রেস এবং সিপিএম তারা একসঙ্গে বৈঠক করছে 4টের সময় এবং তাতে আলোচ্য বিষয় হবে বিরোধী ঐক্য কিভাবে ডিমনিটাইজেশন ইস্যুতে মোদি সরকারের বিরুদ্ধে একজোটে আন্দোলন করা যায় এটা এই মুহূর্তের কিন্তু সব থেকে বড় ডেভেলপমেন্ট এবং এর ভিত্তিটা কিন্তু অনেকটা রচনা হয়ে গেছে আমরা দেখেছি আজকে দুপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে ফোন করা হয়েছিল সীতারাম ইয়েচুরিকে তিনি গতকাল থেকেই বলে আসছেন যে একসঙ্গে সবাইকে এক প্ল্যাটফর্মে আনতে লাগবে এবং এর জন্য তিনি সিপিএম এর সঙ্গেও সিপিএমকেও সেই প্ল্যাটফর্মে ডাকছেন এবং তার প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে আমরা দেখলাম যে তিনি কতটা তাৎপর্যপূর্ণ এই বিষয়টি যথেষ্ট তাৎপর্যপূর্ণ যখন আজকে আমরা দেখছি যে আলাদা আলাদা ভাবে বিভিন্ন রাজনৈতিক দল তাদের যখন বিরোধিতা চালাচ্ছে এই ডিমনিটাইজেশন ইস্যুতে টাকা বাতিলের ইস্যুতে সেখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি একটা উদ্যোগ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস একসঙ্গে আসছে কাছাকাছি আসছে সিপিএম তাদের মধ্যে সিপিএম কেও সেই তোমার মঞ্চে স্বাগত জানানো হচ্ছে এর পাশাপাশি লালু যাদবের সঙ্গে কথা হয়েছে তোমার কেজরিওয়ালের সাথে কথা হয়েছে ফলে সামগ্রিকভাবে একটা বিরোধী ঐক্যের বীজ কিন্তু অলমোস্ট বপন হয়ে গেছে একটা বিরোধী ঐক্যের বীজ আগামীকাল দিল্লির মাটিতে সেটা বিকেল 4টার সময় বৈঠক হবে এবং সেই বিরোধী ঐক্য কোনো ফ্রন্টের রূপ পায় কিনা সেটা সময়ই বলবে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই কিন্তু সব থেকে বড় পলিটিক্যাল ডেভেলপমেন্ট পূজা ধন্যবাদ রজত রজত শুভ্র মুখুটি আমাদের চিফ রিপোর্টার ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে নোট এসে কিন্তু একসঙ্গে নিয়ে এলো তৃণমূল কংগ্রেস এবং বামকেও আগামীকালে বৈঠকে শুধু নয় আজকেও কিন্তু রাষ্ট্রপতির দ্বারস্থ হওয়ার কথা ভেবেছে তৃণমূল কংগ্রেস নোট কাণ্ডে জোট বেঁধে এবং এখানেও একসঙ্গে থাকছে অবিজেপি দলগুলো আন্দোলনে হাঁটছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে বাঁকুড়া সফর স্থগিত রাখছেন এবং রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে দিল্লি যেতে পারেন ইতিমধ্যে সীতারাম ইয়েচুরি এবং লালুপ্রসাদ যাদবের সঙ্গে কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নোট বাতিল ইস্যুতে প্রথম দিন থেকেই আক্রমণাত্মক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশটাকে কি বিক্রি করে দিবে পুরো আমার তো মনে হচ্ছে দেশটাকে আমাদের এত প্রিয় দেশ আমাদের মাতৃভূমিটা কে কারো কাছে কমিটমেন্ট করে বিক্রি করে দেওয়ার পরিকল্পনাও চলতে পারে রবিবার নোট নিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হলেন মুখ্যমন্ত্রী এদিন প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলেন তৃণমূল সুপ্রিমো নোট বাতিল নিয়ে কথা বলার জন্য তার কাছে সময় চান টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় জানান রাষ্ট্রপতির সঙ্গে আমার ফোনে কথা হয়েছে আমি তাকে সাধারণ মানুষের ভোগান্তির কথা বিস্তারিতভাবে জানিয়েছি সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে রাজি হওয়ার জন্য আমি তাকে কৃতজ্ঞতা জানাই নভেম্বরের 16 অথবা 17 তারিখ আমরা তার সঙ্গে দেখা করে দুর্ভোগের বিষয় বিস্তারিত জানাব সূত্রের খবর রাষ্ট্রপতির সময় দেওয়ায় বাঁকুড়া সফর স্থগিত রাখছেন মুখ্যমন্ত্রী বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সম্ভবত দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতি দ্বারস্থ হওয়ার পাশাপাশি নোট বাতিলকে হাতিয়ার করে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনকে আরো তীব্র করতে চাইছেন তৃণমূল সুপ্রিমো এজন্য অবিজেপি দলগুলিকে এক ছাতার তলায় আনতে চান মমতা বন্দ্যোপাধ্যায় পাশে চান চিরশত্রু সিপিএম কেও ইতিমধ্যে সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব ও অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে এ নিয়ে কথাও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়
রাজনৈতিক দলগুলোকে একজোট করার পাশাপাশি সংসদেও নোট ইস্যুতে ঝড় তুলতে চায় তৃণমূল। সোমবার লোকসভার অধ্যক্ষের সঙ্গে বাকি সব দলের সংসদীয় নেতাদের বৈঠক, সেখানে নোট বাতিল প্রসঙ্গ তুলবে তৃণমূল। মঙ্গলবারের সর্বদলীয় বৈঠকেও তৃণমূল কংগ্রেস নোট ইস্যুকেই ফোকাস করতে চায়। তবে সংঘাতের পাশাপাশি এদিন অবশ্য নোট নিয়ে আরও একবার কেন্দ্রের কাছে আবেদনও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিবৃতি দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, এটা ইকো সংঘাতের বিষয় নয়, আমি ফের কেন্দ্রের কাছে আবেদন করছি, তড়িঘড়ি নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করুন, আর্থিক বিপর্যয় থেকে দেশকে বাঁচান, কেন্দ্র আগে একটা যথাযথ প্ল্যান ঠিক করুক, মানুষকে হাঁপ ছাড়ার সময় দিতে হবে। সম্প্রতি সর্বভারতীয় দলে তকমা পেয়েছে তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক মহলের মতে নোট বাতিলের মতো জাতীয় ইস্যুকে হাতিয়ার করে দেশের রাজনীতির মানচিত্রে দলের ভাবমূর্তি উজ্জ্বল করার এমন সুযোগ হাতছাড়া করতে চান না তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। অন্যদিকে নোট বাতিল নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রয়েছেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি, রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর রয়েছেন এই বৈঠকে। আরো বিস্তারিত জানবো, চিফ রিপোর্টার আমাদের রজত শুভ্র মুকুটি রয়েছেন টেলিফোন লাইনে। রজত, কি খবর পাওয়া যাচ্ছে, কি কারণে এই বৈঠক? দেখো, নোট বাতিল নিয়ে এই মুহূর্তে এক গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে। এই বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রয়েছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি এবং রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর উর্জিৎ প্যাটেল। মূলত যে সিচুয়েশনের স্টক নেওয়া হচ্ছে, অর্থাৎ নোট বাতিল হওয়ার পরে প্রায় 3 দিন কেটে গেল, এই 3 দিনে সাধারণ মানুষের কি প্রবলেম হচ্ছে, কত দ্রুত এই টাকাটা যেটা সিস্টেম থেকে তুলে নেওয়া হয়েছে সেটা কত তাড়াতাড়ি এই টাকাটা বাজারে ফেরত দিয়ে দেওয়া যাবে, নতুন নোট বাজারে কিভাবে আসবে, এই সামগ্রিক এবং অর্থনীতির উপর এর কোনো নেগেটিভ প্রভাব পড়বে কিনা, টাকার দাম কমার সম্ভাবনা আছে কিনা, বিভিন্ন যে আর্থিক তোমার চ্যালেঞ্জেস এই সিদ্ধান্তের ফলে দেশের সামনে এসে দেখা দিয়েছে সেটাকে অ্যাড্রেস করা, সেই সিচুয়েশন তার স্টক নেওয়ার জন্যই প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ বৈঠক দেখেছেন। তিনি জাপানে ছিলেন এবং আজকে তিনি বিভিন্ন কখনো গোয়ায় ছিলেন, কখনো তোমার কর্ণাটকে ছিলেন। সামগ্রিকভাবে এই মিটিংটা কিন্তু পরবর্তী পদক্ষেপ কি হবে এবং সামগ্রিকভাবে অর্থনীতির উপর এই তোমার এই সিদ্ধান্তের ডিমনিটাইজেশনের কি প্রভাব পড়ছে, কোথায় কি চেক ব্যালেন্স দরকার, কোথায় আরো তোমার সুদৃঢ় পদক্ষেপ গ্রহণ করতে হবে, সামগ্রিকভাবে এই সিচুয়েশনটা দেখে নেওয়ার জন্য কিন্তু এই গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে। ধন্যবাদ রজত শুভ্র মুকুটি, আমাদের চিফ রিপোর্টার ছিলেন টেলিফোন লাইনে। আর এরই মধ্যে ব্যাংক থেকে টাকা তোলা ঊর্ধ্বসীমা বাড়ানোর নির্দেশ দিয়েছে অর্থমন্ত্রক। ব্যাংক অ্যাকাউন্ট থেকে সপ্তাহে 20,000-এর বদলে 24,000 টাকা তোলা যাবে। দিনে 10,000 টাকা তোলা ঊর্ধ্বসীমা লাগু হবে না। এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে ঊর্ধ্বসীমা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। 2,000-এর থেকে তা বাড়িয়ে 2,500 টাকা করার নির্দেশ দিয়েছে অর্থমন্ত্রক। ব্যাংক কাউন্টারে নোট বদলে ঊর্ধ্বসীমা 4,000 থেকে বাড়িয়ে 4,500 করা হয়েছে। এর পাশাপাশি সুখবর পেনশনভোগী সিনিয়র সিটিজেনদের জন্য, 30 নভেম্বর থেকে বাড়িয়ে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সময়সীমা 15 জানুয়ারি 2017 করা হয়েছে। টাকা বদল এবং আর অ্যাকাউন্ট থেকে টাকা জমা তোলার জন্য ব্যাংকগুলোতে আলাদা লাইন করার নির্দেশ দেওয়া হয়েছে। জীবন্ত জ্বালিয়ে দিলেও কালো টাকার বিরুদ্ধে জেহাদ স্তব্ধ হবে না। নোট বাতিলের পর দেশের মাটিতে প্রথম জনসভা থেকে হুঙ্কার দিয়েছেন প্রধানমন্ত্রী, সেই সঙ্গে দেশবাসীর কাছে আরো 50 দিন সময় চেয়ে নিয়েছেন তিনি, আর ভেঙে পড়েছেন আবেগে। এক ধাক্কায় বাতিল মোট নোটের 86%, দেশ জুড়ে ব্যাংক আর এটিএম এর সামনে লম্বা লাইন। খুচরো বাজারে রোজের কেনাকাটায় বাড়ছে সংকট, এই অবস্থায় দেশবাসীর কাছে 50 দিন সময় চাইলেন প্রধানমন্ত্রী। मैंने सिर्फ देश से 50 दिन मांगे हैं, 50 दिन। 30 दिसंबर तक मुझे मौका दीजिए मेरे भाई। अगर 30 दिसंबर के बाद कोई मेरी कमी रह जाए, कोई मेरी गलती निकल जाए, कोई मेरा गलत इरादा निकल जाए, आप जिस चौराहे में मुझे खड़ा करेंगे मैं खड़ा होकर के देश जो सजा करेगा। কালো টাকার দুর্নীতি রুখবেন এই প্রতিশ্রুতি দিয়েই ক্ষমতায় এসেছিলেন মোদীর দাবি, জীবন বাজি রেখেও সেই প্রতিশ্রুতি রাখবেন তিনি। মুঝে পতা নেই ক্যা কা কাহা জাতা হ্যায়, উনকো লগ রাহা থা কি মোদী কে মান লোট লেগে তো মোদী কর দেগা, রে মোদী কো জিন্দা জলা দোগে তো ভি মোদী কর পাস। নোট বাতিল ঘোষণার পর দেশের মাটিতে প্রথম জনসভা, সেখানে এদিন রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েন প্রধানমন্ত্রী।
कुर्सी के लिए पा दाने मैंने घर परिवार सब कुछ देश के लिए छोड़ा है। ভবিষ্যতে তার সরকার কালো টাকা দুর্নীতি রুখতে যে আরো কঠোর পদক্ষেপ নেবে তাও স্পষ্ট করেছেন নরেন্দ্র মোদী। দেশ মে ভ্রষ্টাচার বেঈমানি বন্ধ করতে কে লিয়ে মেরে দিমাগ মে অর ভি কই প্রজেক্ট চল রহে হ্যায়। ইয়ে আনে ওয়ালে হ্যায়, ইয়ে ঈমানদার লোগো কে লিয়ে মে কর রহা হুঁ জি, দেশ কে গরীব লোগো কে লিয়ে কর রহা হুঁ। কোনোভাবেই ছাড় পাবেন না বেনামি সম্পত্তির মালিকরা। দুর্নীতির বিরুদ্ধে সরকারের সার্জিক্যাল স্ট্রাইক যে চলবে তা স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। নোট বাতিল নিয়ে বিরোধীদের আক্রমণে করা জবাব দিলেন প্রধানমন্ত্রী। তার কটাক্ষ, 25 পয়সার কয়েনের বেশি বাতিল করার সাহসই দেখাতে পারেনি কংগ্রেস। আর ঠান্ডা ঘরে বসে যারা দুর্নীতিবাজদের হয়ে সওয়াল করছেন, মানুষ তাদের চিনে নিচ্ছে। নোট বাতিলের পর থেকে গোটা দেশের ছবি এটাই। প্রায় সব ব্যাংক পোস্ট অফিসের দরজায় লম্বা লাইন। বিরোধীদের অভিযোগ, প্রস্তুতি না নিয়েই ব্যবস্থা নিয়েছে সরকার। রবিবার সেই অভিযোগ উড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী। क्योंकि इतनी नई नोटें छापना, नोटें पहुंचाना बड़ा कठिन, चीजें छिपाना बड़ा सीक्रेट रखना, वरना ये लोग ऐसे होते हैं साहब, पता चल जाए तो साहब अपना कर लेंगे। নোটের প্রয়োজনে ব্যাংকে লাইনে দাঁড়াতে হয়েছে খোদ কংগ্রেস সহ সভাপতিকেও। আর তা নিয়েই আজ রাহুল গান্ধীকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী। আর আপনি দেখা কেসে কেসে লোক 2G स्कैम, कोयला स्कैम, अरबों खरबों, मालूम है ना सर, मालूम है ना, आज 4,000 रुपया बदलने के लिए लाइन में खड़े रहना पड़ता है जी। 8 तारीख रात 8 बजे देश के करोड़ों लोग सुख चैन की नींद सो गए और देश के लाखों लोग नींद के लिए गोलियां खरीदने जा रहे हैं, गोलियां नहीं मिल रही हैं। कि 2 लाख रुपए से ज्यादा अगर आप गहने खरीदते हैं, ज्वेलरी खरीदते हैं, तो आपको आपका पैन नंबर देना पड़ेगा ही। आप हैरान होंगे, आधे से ज्यादा पार्लियामेंट के मेंबर, आधे से ज्यादा मुझे ये कहने के लिए आए थे कि मोदी जी ये नियम मत लगाओ। পানাজির পর বেলগামে সভা থেকেও বিরোধীদের তীব্র আক্রমণ করেন প্রধানমন্ত্রী। কংগ্রেস পার্টি নে চমন্নি বন্ধ কি দি, বন্ধ করনে মে তো আপ ভি সহমত থে, লেকিন বড়ি নোট বন্ধ করনে কি আপ কি তাকত নাই থি, চমন্নি সে গাড়ি চালানি থি। एयर कंडीशन कमरे में बैठ करके बेईमानों की वकालत करने वाले देख लीजिए जनता जनार्दन क्या चाहती है। নোট বাতিলের পর জনতার হয়রানি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধী কংগ্রেস। জনতার হয়রানি নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে সব দলকে একজোট করে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। এই অবস্থায় প্রধানমন্ত্রীও বুঝিয়ে দিলেন নিজের অবস্থানে অনর থাকবেন তিনি। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। 50 দিন সময় চেয়েছেন প্রধানমন্ত্রী, বলেছেন ভুল হলে মাথা পেতে শাস্তি নেবেন।